তো গাইজ তোমরা যদি চাও এই কাশফুল দিয়ে আমি বালিশ বানিয়ে দেখাই তাহলে তোমরা এই ভিডিওটাতে একশোটা লাইক করে দাও আর তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ তোমরা ভাবছো যে আমি মাঠের মধ্যে কি করছি তো চলো আমার সাথে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি মাঠে কেন এসছি আর কি করতে এসছি তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তো তার আগে একটা কথা বলে নিই যে বাঙালিদের সব বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গেছে তো দুর্গা সাথে একটা জিনিস তো সম্পর্কিত তোমরা তো জানোই দুর্গা সাথে কাশফুল একটা সম্পর্ক আছে তো চলো আমি আজকে তোমাদেরকে এই কাশফুল দেখাতেই এসছি মানে কাশফুল দেখানোর জন্য আজকে আমি মাঠে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো সাথে থাকো এই যে আমি চলে এসেছি এখন এই যে কাশফুল বাগানে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কাশফুল দেখো কত বড় বড় কাশফুল হয়েছে এখানে তা একটা মানুষের চেয়েও বড় অনেক বড় এটা গাছটা তোমরা হয়তো ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছো না এটা অনেকটা বড় এই গাছটা দেখো দেখে বুঝতে পারবে এখানে অনেকটা বাগান আছে আর তোমাদের জন্য আমি এসেছি এই মাঠের মধ্যে কাশফুল দেখানোর জন্য কারণ এখন পুজো চলছে তো দুর্গা পুজো ওই জন্য আমি দেখাতে এসেছি তোমাদেরকে এই দেখো এখানে অনেকগুলো আছে বাগান আর এইটা সব বড় বড়ো বাগান এই এইটা আর তোমরা যদি মনে করো যে এই কাশফুলে আমি বালিশ বানিয়ে দেখাবো তো তোমরা এই ভিডিওটাতে মোটামুটি একশো লাইক করে দাও তাহলে তোমাদেরকে আমি এই কাশফুলের বালিশ বানিয়ে দেখাবো